হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? চলে আসছি আমি আজকে, সো আর লেট হবে না। সো লেট গেট স্টার্ট, 3 2 1। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সো আপনারা সবাই অবগত যে কিছুদিন আগেই আমি একটা ইয়ারফোন কিনেছিলাম, যেটা হচ্ছে MT1। এই ইয়ারফোনটা ইউজ করে আমি কিরকম এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা আপনাদেরকে বলবো, একদম নয়েজ ফ্রি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম যখন ইয়ারফোনটা কিনি, তো ইয়ারফোনটা যখন আমি আনবক্স করি, হ্যাঁ আমি আপনাদের দেখাইতে পারি না, কারণ আমার কাছে কিছু ইকুইপমেন্টস এর শর্টেজ আছে। সো আমি চাইলেও কিছু ফুটেজ নিতে পারি, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এই ফুটেজটা নিতে পারি। সো আমি যখন এই ইয়ারফোনটা আনবক্স করি, তখন এই ইয়ারফোনটায় আমি কিছু বুঝি, সিম্পলি কিচ্ছু বুঝি। তো অন্যান্য ইউটিউবাররা যারা হচ্ছে মানে টেক ইউটিউবার, সো ওরা যখন রিভিউ দিছে, তখন শুধু একটা রিভিউয়ার মানে আমি পাইছি যে দেখতেছে যে কিভাবে হচ্ছে কি এটাকে লাগাইতে হয়, কিভাবে হচ্ছে লেফট কিংবা রাইট কোনটা চিনতে হয়, তার জন্য এই ইয়ারফোন গুলি এক্সট্রা থাকে, ইয়ার পেজ গুলি আর হচ্ছে কি আপনার তার। সো টেক ভার্স থেকে হচ্ছে কি আমি ওটা একটু শিখছি। অ্যান্ড এর আগে যখন আমি ইয়ারবাডস গুলি ওখানে লাগাই ইয়ারফোনে, তো তখন হচ্ছে কি ওই ইয়ারফোন গুলি তার আমি উল্টা লাগাইছিলাম, ব্যথা একটু হয়েছে, মানে কমফোর্টেবল ফিল হচ্ছিল না। পরে আমি যখন একটু ভালো করে দেখলাম, তখন আমি বুঝছি না, ইয়ারফোনটা আসলে আমি ভুল লাগাইছি, যেই কারণে যেই থ্রুতে আমি হচ্ছে গিয়ে কানে একটু পেন হতেছে। সো আমি ইয়ারফোনটা খুলে আমার যে টেবিল ল্যাম্প আছে সেই টেবিল ল্যাম্প দিয়ে দেখলাম যে কোনটা লেফট আর কোনটা রাইট। তারপর আমি খুঁজে পাইছি, আর ওনারা ট্রান্সপারেন্টে এত মানে কি বলবো নিখুঁত ভাবে লেখছে যে ভাই আমি এটা খুঁজেই পাই না। সো তারপর যখন সবকিছু আমি পড়লাম, সবকিছু ঠিকঠাক করে লাগাইলাম, অ্যান্ড ওটা কানেক্ট করার পর ভাই সাউন্ড আরো সুন্দর হয়ে গেছে। অ্যান্ড আমি একটু কম্পিউটার হচ্ছে কি বেস একটু বুস্ট করে নিয়েছিলাম, কারণ আমার বেস একটু ভালো লাগে। সো বেস বুস্ট করার কারণে আই এম স্যাটিসফাইড উইথ দিস থিং, অ্যান্ড আমার কাছে ভালো লাগছে। কম প্রাইস বলতে কম প্রাইস না, আবার অনেক বেশি প্রাইসও না, মানে 1000 টাকার নিচে অ্যান্ড 600 টাকার উপরে যারা হচ্ছে কি একটা ভালো ইয়ারফোন খুঁজতে চায় তাদের জন্য ব্যালেন্স ইয়ারফোনটা। এছাড়াও আপনি MT1 দেখতে পারেন যদি একটু ভালো আর একটু কন্ডিশনাল থাকে সে। এছাড়া যদি বলেন যে লাইক এই যে সুন্দর করে এখানে লেখা আছে যে এই 10mm ডাইনামিক যে ইয়ারফোনটা এখানে, অ্যান্ড এটা রাইট কোনটা লেফট কোনটা, কিন্তু তার যখন আপনি কানেক্ট করবেন তখন হচ্ছে কি মেন প্রবলেমটা ফেস হয়। সো আমি আশা করব যে এই কোম্পানিগুলি হচ্ছে কি যখন এই তারে লিখবে তখন যাতে এটা হাইলাইট করে দেয়, কিংবা তার যে ম্যানুয়াল যে পেপার আছে, অ্যাটলিস্ট চায়না হলেও ইন্টারন্যাশনাল যেহেতু আমরা এশিয়ার মধ্যে আমরা ইউজ করি, ওইখানে যাতে হচ্ছে একটু স্পেসিফিকভাবে লিখে দেয় যে কোনটা লেফট কোনটা রাইট কিভাবে আমরা বুঝি। প্যাকেজিং এর দিকটা বিগ ফ্যান ভাই, কিন্তু সাউন্ডের দিকটা ব্যালেন্স সাউন্ড, যেহেতু আমি ব্যালেন্স সাউন্ড এত শুনি না, সাউন্ডের দিকটা এত বিগ ফ্যান হইতে পারলাম না, বাট অ্যাফোর্ডেবল প্রাইস এটা চলো আসো আই মিন। অ্যান্ড এটার মাইক্রোফোনের যে মাইক কোয়ালিটি আছে এটা আমি মোটামুটি পাইছি, আর এটার মানে পুশ অ্যান্ড হচ্ছে কি প্লে বাটনটা আছে এটাও ভালো কাজ করে। সো এদিক থেকে আমার ভালো লাগছে। সো এই হচ্ছে কি আমার এই MT1 এর চাইনিজ ইয়ারফোনটার মানে এক্সপিরিয়েন্স। সো যারা আমি আগে বলতেছি যে বিশেষ কোন কানে ইয়ারফোন পরে রাখেন তাদের জন্য ইয়ারফোন রেকমেন্ডেড না, কিন্তু যারা একটু কম টুকটাক ব্যালেন্স কিংবা ভোকাল বেশি পছন্দ করে শুনতে চান, বিশেষ করে হচ্ছে রক বা মেটালিক যে সংগুলি আছে গানগুলি আছে সেটা যদি আপনি শুনতে চান তাহলে রেকমেন্ডেড। ট্রাভেলটা খুব ভালো পাবেন কিন্তু বেস ভালো পাবেন না। সো যারা হচ্ছে একটু বেস ফ্রি, যারা একটু বেস ভালো চান তারা একটু অন্যদিকে যেতে পারে। অ্যান্ড আজকে এই পর্যন্ত, দেখা হইতেছে পরের কোনো ভিডিও।